হয় এবং প্রতি সপ্তাহে কিংবা প্রতি রজনীতে সেই অভিনয় পুনরাবৃত্তি করা হয়। আমরা যেন সেই রিপিট পারফরমেন্সের ফাঁদে পড়ে গেছি। প্রতিবার এরকম করে এক একটা ঘটনা ঘটবে, আমরা সমাবেশ করব, মানববন্ধন করব, আমরা দৃষ্টান্তমূলক বিচার চাইব। কিছুদিন পরে সেই বিচারের দাবি কোথায় হারিয়ে যাবে, আমরা যারা সেই বিচারের দাবির জন্য বারবার এসে পথে দাঁড়াই, ফুটপাথে দাঁড়াই, প্রেস ক্লাবের সামনে দাঁড়াই, জাদুঘরে আমাদেরকে আবার পথে টেনে নিয়ে এসেছে। নুসরাত আজকে আমাদের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নুসরাত, তার উপরে যে যৌন নির্যাতন হয়েছিল তারই শিক্ষা যেই বিদ্যালয়, সেই বিদ্যালয়ের অধ্যক্ষ দ্বারা, এবং নুসরাত সাহস করে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে গেছিল সেইখানকার থানায়, স্থানীয় থানায়। এরকম শত শত ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায়। আমরা বাংলাদেশ নিয়েই আজকে কথা বলছি, কিন্তু অনেকেই আর থানায় নালিশ দিতে যায়নি, এবং নুসরাতকে যখন পুড়িয়ে হত্যা করা হলো অনেকেই আর থানায় হয়তো নালিশ দিতে যাবে না, কারণ নুসরাতকে পুড়িয়ে মারার পিছনে যেই কাজটা করেছে, যেই উদ্দেশ্যটা কাজ করেছে, সেটা হলো সবাইকে ভয় দেখিয়ে দেওয়া। যাদের উপর এই ধরনের নির্যাতন হবে তারা যেন ভয়ে আর মুখ না খোলেন, যেটার বিরুদ্ধে আমরা দীর্ঘ দিন ধরে লড়াই সংগ্রাম করে আসছি। কোনো সমাজই অপরাধ মুক্ত নয়, কোনো সমাজই এমন হবে না যেখানে যৌন নির্যাতন হবে না, কিন্তু যৌন নির্যাতন কমিয়ে আনা যায়, সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেটার প্রতিকার পাওয়া যায় যদি যাদের উপরে যৌন নির্যাতন হচ্ছে তারা মুখ খুলতে পারে, পরিবার তাদের পাশে দাঁড়ায়, সমাজ তাদের পাশে দাঁড়ায়, রাষ্ট্র তাদের পাশে দাঁড়ায়। বাংলাদেশে সেই রাষ্ট্রের অঙ্গ সেখানে এত অনাচারে লিপ্ত আছে, এত দুর্নীতিতে লিপ্ত আছে যে এই ধরনের ঘটনার বিচার সহজে পাওয়া যায় না। এবং শুধু পাওয়া যে যায় না তা না, নুসরাতের ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে সেরকম ঘটনায় নারী নির্যাতিত নারীকে ভয় দেখাবার জন্য কত দূর পর্যন্ত তারা যেতে পারে। তবে এটা তো ঠিক যে যারা নুসরাতকে হত্যা করেছে, যে অধ্যক্ষর আদেশে এই হত্যাকাণ্ড ঘটেছে, তারা কাপুরুষের দল, তারা নিজেরা ভয় পেয়েছে। নুসরাতের বিরাট একটা বীরত্ব এখানে যে নুসরাত এই কুলাঙ্গারদেরকে ভয় দেখাতে পেরেছিল, সেই জন্য তাকে একটা কঠিন ফল ভোগ করতে হয়েছে। কিন্তু অনেক অনেক নারী, নির্যাতিত নারীর পক্ষ থেকে নুসরাত নিজেদেরকে ভয় দেখাতে পেরেছে। তাই নুসরাত আজকে আমাদের বীরদের মধ্যে একজন হিসাবে নিজের নাম স্বাক্ষরিত করতে পেরেছে, হচ্ছে দেশে। এবং সেটার যে বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে কি হয় নাই, প্রতিটি নারী নির্যাতনের আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। নুসরাতের উপরে যারা কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছে, সরাসরি তাকে হত্যা করেছে, সেখানে হুকুমের আসামি আছে, সেখানে সহযোগী আছে, সেখানে যারা তাকে এই ঘটনা উস্কে দিয়েছে সেরকম মানুষেরা আছে, যারা নুসরাতের উপরে নির্যাতন হয়েছিল সেটার প্রতিবাদ যখন হচ্ছিল সেটা বন্ধ করার মতন উদ্যোগ নিয়েছেন এমন মানুষও আছে। আমরা চাই আজকে বাংলাদেশের যে বিচার প্রক্রিয়া আছে, যারা যেখানে যেভাবে দায়িত্বপ্রাপ্ত আছেন, আজকে নুসরাতের বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্তের ভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে, তারা তাদের প্রতিবেদন দেওয়া শুরু করেছে। আমরা আশা করব যে প্রতিবেদন যখন শেষ হবে তার মধ্যে যারা যে কোনোভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যাদেরকে আমি মনে করি যে এই মাদ্রাসার পরিচালনা পরিষদের যে লোকেরা, সেখানে রাজনৈতিক যে নেতারা ছিল, এখানে একটা নেক্সাস তৈরি হয়েছিল ব্যক্তি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী চিহ্নিত হবেন এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমি একটা কথা বলি, আমাদের কাছে যে পরিসংখ্যান আছে শুধুমাত্র 2018 সালে হাজারের উপরে দুজন বিজ্ঞ বিচারকের কথা শুনেছি, বিচারকের মুখ থেকেও এই ভাষা বেরিয়ে আসে যে সাগর রুনি এবং তনু হত্যার মতো যেন এই বিচারের কাজ হারিয়ে না যায়। তার মানে যারা বিচার দেওয়ার জায়গায় বসে আছেন উচ্চ আদালতে, তারাও বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছেন না, সেটা একটা। আরেকটা বিচারহীনতার সংস্কৃতির দিক হচ্ছে, যদি আমাদের দেশের প্রধান নির্বাহী, তার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, তিনি যদি চান তাহলে বিচার হবে,
তিনি যদি না চান নারী নির্যাতনকারীদের আমরা দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জনতা